আসসালামাইকুম দর্শকুল, আমরা বেকম ভালো আছেন, আশা করি বেকম ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আমরা আরেকটা নতুন ভিডিও লই আসি। এরকম করে যার উপরে তো আমার অনরালে ভিডিও না বানালেই তো নয়, এখন তো কেন কেন লাগে অনরালে তো ভিডিও বানানোই পড়েও। তো আজের দিনে দাঁড়িয়ে জানে যে বোঝাবো ভিডিও তো বানানোই পড়েও, তাই অনরালে আরেকটা ভিডিও লই চলে আসি। এই বলছি সাত বাগান আমি কি কী আছে এদিন অনরালে দেখে নাই শেয়ার করি। তো এই যে শোনেন কিন্তু নারী শাক আছে, 10টা ফুল, 12টা ফুল, 11টা ফুল, বহুত ফুল আছে। এটা খতর হলো যে ফুল আছে ওনারা এখন সাই সাই লইবেন আর কি ফুল আছে যা নাম আয় না জানি, কিন্তু ওনারা জানলে কমেন্ট করে হয়ে দিবেন। আর এটা কিন্তু আমি চেষ্টা করি ওনারা লই প্রত্যেকটা ইয়ার এখন ভিডিও করে দেখা ফেললে। এই যে শোন এটা কিন্তু খতর হলো যে গাছ আছে আমি যা ওনারা কিন্তু পূজা হয়ে হয়েছি। আর বোধ গাছ কিন্তু আমি নিজেও নসিনি, বোধ ফুল কিন্তু আমিও নসিনি আসলে। এই যে শোন এনে কিন্তু মানে প্রচুর পরিমাণ বৃষ্টি হলে রানোরাল্লাই তারপরে কষ্ট করে নাই ভিডিও মানে। তো গাই সকল অনরাল্লাই তো বোধ জ্বর পুরো বিজি টিভি একদম মানে অনরাল্লা ভিডিও বানাই ফেলাই আই। এখন কিন্তু এই জ্বর বানে কিন্তু মানে খিচুড়ি বা থেম দেশি করে দিয়ে নেয়। তো অনরাল্লাই এনে শেয়ার নগরলেই নব, এই যে দেশি করে লই আসে বাজার উত্তর নিবে কিন্তু গরম পানি দিয়ে নেই বেড়ে উদরাই ফেলিম চিড়ে ফেলিম যা মন চায় তা করে ফেলিম আর কি বেড়ে না জানি এবারে কেন কেন গুজ্জাম আই। তো অনরা চাই তখন এবারে খেললে খেললে গরম যাই। এই যে এবারে গরম পানি দিয়ে না মানে সার্ফ এক্সেল মজা দিতে এরকম করে মজা টজা দিয়ে দিলাম। এখন ফয়ে কিনাই তুলি ফেলে পরিষ্কার হয়েছে নগর হলে গিলে এবার দড়ি সাইড গিলে এবার নিজে দিয়ে দিব একদম একদম আদার দিয়ে না ফুড়ে লেখি আর কি তারা ফাতর মতো এলো ইয়ে ওজন বাড়াই ফেলে যা যা গরম যায় আর কি তারা তাঁতা করে ফেলি। আর উগ হাতা অনুরাগ তো যদি আর এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ফেসবুক পেজে তো সাইট আইলে ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেল তো সাইট আইলে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে এত সুন্দর মজার এই যে দেশি করে রান্না করে ফেলে মজা মজা করে মইচে মইচে করিয়ে না দিয়ে। আর ওনারা এরকম ভিডিও খাইতে চাইলে অবশ্যই আরো সুন্দর কমেন্ট করিবেন। আই এন্ডেলে বয়স দিয়ে না কিন্তু এই প্রথমবার ভিডিও বানায় এন্ডেলে বেশি বেশি করে অনুরাগলে ভিডিও বানাবেন ওনারা আমার পাশে তাহিবেন।